জাহানারা, ও ছিল আমার সব সময়ের বন্ধু। আমি কি খাবো, কি পরবো, আমার চুলের স্টাইলটা কি হবে, সবকিছু ও লক্ষ্য করত। এমনকি আমার টাইয়ের নখটাও ঠিক করে দিত। আমি যে সমস্ত ছবিগুলোতে অভিনয় করতাম, আমি চেষ্টা করতাম ওকে নিয়ে ছবিগুলো দেখার। কাজের চাপে যে সমস্ত ছবিগুলো আমি দেখতে পারতাম না, আমি ওকে পাঠিয়ে দিতাম দেখার জন্য। কারণ ও এসে দেখে আমাকে বলতো, ওই জায়গাটা খারাপ করেছো, ওই জায়গাটা খুব সুন্দর হয়েছে। কারণ ও সত্যিকার অর্থে সমালোচক ছিল, যার বললে আমার জন্য উপকার হতো সেটি সে বলতো। আমাকে প্রচণ্ড বিশ্বাস করত এবং তার চোখের আড়াল হতে আমাকে দিত না। আমি যখন আউটডোর শুটিংয়ে যেতাম, সেখানে যেয়ে হাজির হতো, আমিও চেষ্টা করতাম যখন কোনো ছবির প্যাক আপ হয়ে যেত, শুটিং প্যাক আপ হতো, আমি ফোন করে বলে দিতাম যে আমি আসছি, তুমি রেডি থাকো। আমাদের মধ্যে এরকমই সম্পর্ক ছিল, অনেক ভালোবেসে। 1979 সালে জাহানারাকে আমি বিয়ে করি। আমাদের অনেক সুখের সংসার ছিল, অনেক সুখের। আসলে এমন হবে এটা কখনো ভাবিনি। আমি 1993 সালে 22শে অক্টোবর বান্দরবনে শুটিং করছিলাম, তো আমার সঙ্গে দেখা করার জন্য জয় মাকে সঙ্গে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই সময় ওদের গাড়ি বোধহয় পটিয়ার কাছাকাছি ছিল, হয়তো বা জয় মার সঙ্গে কথা বলছিল যে আর একটু পরে তোমার আব্বুর সঙ্গে দেখা হবে, তোমার আব্বুর কোলে তোমরা খেলতে পারবে। জয় মা তার আব্বুর কোল পেয়েছে ঠিকই, কিন্তু মায়ের কোল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহানারা আমাদের ছেড়ে চলে গেছে। জয়ের বয়স তখন 5 বছর আর ইমার বয়স 7। আমি আসলে বোঝাতে পারবো না আপনাদের। আমি যখন শুটিং থেকে রাতে ফিরতাম, আমি দেখতাম যে জয় এমা ঘুমাতো না, দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, দৌড়ে ছুটে আসতো আমার কোলের মধ্যে, আমাকে জিজ্ঞাসা করতো আম্মুকে সঙ্গে নিয়ে আসোনি কেন। আমি কোনো সান্ত্বনা দিতে পারতাম না, আমি কোন কিছু বলতে পারতাম না। একদিন জয় খেলতে গিয়ে পড়ে গেল, ব্যথা পেল, কিন্তু তাকে টেনে তোলার কেউ ছিল না, আদর করার কেউ ছিল না, সান্ত্বনা দেবার কেউ ছিল না। আমি যখন শুটিং শেষে বাসায় ফিরলাম, তখন দেখি তারা দরজার পাশে দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল, আমাকে জিজ্ঞাসা করলো আম্মুকে নিয়ে আসুনি কেন। ইমা আমাকে বলল, আব্বু জানো জয় কি করেছে? আমি বললাম, কি করেছে বলো। বললো যে ও জানালার পাশে গিয়ে আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ তুমি আমার আম্মুকে ফিরিয়ে দাও, আমার আদর করার তো আমার আম্মু নেই, আমার আম্মুকে ফিরিয়ে দাও। আমি তখন কোনো সান্ত্বনা দিতে পারিনি, আমার মুখে কোনো ভাষা ছিল না। মানুষ একবার মরে গেলে আর ফিরে আসে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, জয় মাকে মায়ের আদর দিয়ে, স্নেহ দিয়ে আমি মানুষ করব। আমি সিদ্ধান্ত নিলাম চলচ্চিত্র থেকে আমি বিদায় নেব। আমি তখন কোটি কোটি মানুষের হৃদয়ের ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার, প্রযোজকদের আর্থিক সফলতার মানুষ। আমার বাড়িতে প্রযোজক, পরিচালক, শোভানুদায়ীরা আসলো, আমাকে বোঝানোর চেষ্টা করলো
একজন সাংবাদিক আমাকে বললেন, ইলিয়াস সাহেব, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আর তাই চলচ্চিত্র থেকে বিদায় নিতে চাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে দেশের কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে? আপনি যখন চলচ্চিত্রের মধ্যে কাঁদেন তখনই মানুষগুলো কাঁদে, আপনি যখন হাসেন তখনই মানুষগুলো হাসে, আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করেন তখন আপনাকে তারা তালি দেয়, আপনার সমর্থন করে। সেই মানুষগুলোকে আপনি ছেড়ে যাবেন? এই মানুষগুলো তো প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে, আপনি কি পারেন না তাদের জন্য কিছু করতে? আপনার স্ত্রীকে আপনি বাঁচাতে পারেননি, কিন্তু এই মানুষগুলোকে কি আপনি বাঁচাতে পারেন না? এই কথাটা আমাকে খুব নাড়া দিল। আমি 15 দিন পর্যন্ত আমি চিন্তা করলাম, তারপর সিদ্ধান্ত নিলাম এ দেশের মানুষকে সড়ক দুর্ঘটনা হাত থেকে আমি রক্ষা করব, আমি একটা কিছু করব এবং এই দেশকে এ দেশের মানুষকে বাঁচানোর জন্যে আমি রাস্তায় নেমে আসলাম। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এই স্লোগান নিয়ে আজ 22 বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম করে নিরলসভাবে আমার সংগঠনের সকল লোকদেরকে নিয়ে আমি সংগ্রাম চালিয়ে যাচ্ছি, কিন্তু সড়ক দুর্ঘটনা যে পরিমাণে কমা উচিত সেটা কিন্তু হয়। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা কি পারি না এদেশের মানুষকে সড়ক দুর্ঘটনা হাত থেকে রক্ষা করতে?